29টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ নিয়ে সরকারের ঘোষণাকে পাত্তা দিচ্ছেন না ব্যবসায়ীরা। বিষয়টি এমন, নির্ধারিত দাম কেবল কেতাবে আছে, বাজারে নেই। সরকারের নির্দেশনায় 175 টাকায় ব্রয়লার মুরগি বিক্রির কথা, ভোক্তাকে কিনতে হচ্ছে 210 টাকায়। 262 টাকার সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 থেকে 320 টাকা। 664 টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা পর্যন্ত। এছাড়া 185 টাকায় জাহিদি খেজুর বিক্রির কথা থাকলেও বাজারে পাওয়া যাচ্ছে 250 থেকে 300 টাকায়। কেবল ছাগলের মাংস ও মাছ ব্যতীত প্রায় বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাওড়ান বাজারে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, সরকার বেঁধে দেয়া দাম মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, কেন মানা হচ্ছে না এবং এ বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা? আসলে বাবু আপনি যেমনটাই বলছেন, 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে আসলে এই দামগুলো আসলে কেতাবে আছে কিন্তু বাজারে নেই, মানে আমরা কি বাজারের পরিস্থিতি তাই দেখছি? আসলে বাজারে কিন্তু সেই পরিস্থিতি নেই। আমি ব্যবসার সাথে কথা বলবো, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আপনি বলবেন যে কোন পণ্য কত দামে বিক্রি করার কথা সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে, আপনারা কত দামে বিক্রি করবেন কয়েকটা যদি বলতে। আমরা ওনারা 29টা পণ্য নির্ধারণ করে, তার মধ্যে আমাদের মধ্যে এখানে 7-8টা আইটেম আছে, যেমন আমরা ছোলা, বড় মসুর ডাল, ছোট মসুর ডাল, খেসারি ডাল। যেমন ছোলা আমরা 105 টাকা করে বিক্রি করতেছি, তারপরে বড় মসুর ডাল 110 টাকা, ছোটোটা হইলো 130 টাকা, 135 টাকা, এই খেসারি ডাল 125-125 টাকা, আর চিনিতে ওগুলো গায়ে দাম লেখা আছে 140 টাকা খোলা, 45 টাকা প্যাকেট। এগুলো আমরা যেভাবে আগের দাম ছিল সেভাবে এখন বিক্রি করছি। আমরা দেখছি যে সরকার কৃষি বিপণন অধিদপ্তর প্রায় বাজার দরের চেয়ে আমরা দেখছি 15-20 টাকা বা 30 টাকা কম দাম নির্ধারণ করে দিয়েছে, আপনারা কি সেই দামে বিক্রি করতে পারছেন? না পারলে কারণটা কি? আমরা এখন আলহামদুলিল্লাহ ওষুধ দামে তো আমরা ওনারা বলছে ঠিক আছে, কিন্তু সেই দামে তো এখনো আমরা পাইনি। আর ওনার দাম নির্ধারণ করে সেটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতে একটু সময় তো লাগবে। গতকালকে আমাদের এখানে আমার দোকানে মন্ত্রণালয় কৃষি বিপণন মন্ত্রণালয় থেকে কয়েকজন আসছে, তো ওনারা বলছে ভাই ঠিক আছে আমরা দামিতে বলছি, স্যার আমরা তো কয়েকটা দাম নির্ধারণ করে দিচ্ছেন কিন্তু আমরা তো পাচ্ছি না। উনি বলছে না এটা তো আসলে আমরা দিচ্ছি, এটা তো একটা প্রক্রিয়ার যাতে এটা সময় লাগবে, 2-5 দিন সময় লাগবে। তা আমরা ছোলা গতকালকে দেওয়া গেছে আপনার 102 টাকা করে আমরা কিনছি, আমরা 103-104 বিক্রি করি। এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে দাম কমলে আমরা কমে পারলে আমরা কমে বিক্রি করতে পারবো। ধন্যবাদ। ব্যবসায়ী যেটি জানালেন যে আসলে তারা কম দামে পাচ্ছে না, দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ঠিক আছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তারা যে পাইকারি পর্যায়ে যাদের কাছ থেকে কিনে নিয়ে আসেন সেখানে কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে, সেখানে যদি কম দামে না পাওয়া যায় তাহলে কিন্তু বাজারে সেই প্রভাবটা পড়ার কথা নয়, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি আসলে বাজারে কোনো ধরনের প্রভাব পড়েনি। যদিও সরকার নির্দেশনা দিয়েছে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু প্রতিদিনই সারা দেশে প্রায় 50 থেকে 60টি অভিযান পরিচালনা করছে, সেই অভিযানে কিন্তু কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে ঢাকার বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 5-6টি অভিযান তারা পরিচালনা করে প্রতিদিনই, সেখানেও কিন্তু গত 3 দিনে আমরা কিন্তু কোনো ধরনের প্রভাব কিন্তু লক্ষ্য করছি না, যে কোনো একটি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি কম দামে বিক্রি হয়েছে সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি না। তবে আসার কথা হলো তিনটি পণ্যের দাম আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে, অর্থাৎ সরকার নির্ধারিত দামেও বিক্রি হচ্ছে। যেমন আপনার ছাগলের মাংস কিন্তু 1000 টাকায় বিক্রি করার কথা সরকারের নির্ধারিত দাম, কিন্তু 1003 টাকা বিক্রি করার কথা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 1000 টাকায়, এবং কাতল মাছ এবং পাঙ্গাস মাছও কিন্তু কম টাকায় বিক্রি করার কথা। আমরা দেখছি যে সরকার নির্ধারিত করা দামের চেয়েও বেশ খানিকটা প্রায় 50 থেকে 60 এবং 100 টাকা কম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাতল মাছ কিন্তু 350 টাকার উপরে বিক্রি করার কথা, সেই কাতল মাছ আমরা দেখতে পাচ্ছি যে 300 টাকারও কম দামে বিক্রি হচ্ছে। এছাড়া ডিম হালির প্রতি কিন্তু 40 টাকা বিক্রি করার ঘোষণা দিয়েছে সরকার, সেটিও কিন্তু মানা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং ব্রয়লার মুরগির দামটা কিছুটা কমেছে, সরকার নির্ধারিত দামে পর্যায়ে আসে নাই, যেমন সরকার নির্ধারিত দাম 175 টাকা বিক্রি করার কথা সেটি কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 200 টাকা থেকে 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও গত সপ্তাহে, গত রমজান শুরুতে আমরা দেখতে পেয়েছি যে 230 টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে, এবং সোনালিকা মুরগির দামও কিন্তু 330 টাকা দামে কিন্তু বিক্রি হতো, সেটি 300 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ ব্রয়লার মুরগি এবং সোনালিকা মুরগির দাম কিন্তু গত 1 সপ্তাহে 30 টাকা কমেছে, যদিও সরকারের নির্ধারিত দামের পর্যায়ে কিন্তু সেই দামগুলো আসেনি, অর্থাৎ এই মুরগির দাম কিন্তু চলে আসেনি। তবে যেটি বলা হচ্ছে যে অভিযান চলছে এবং সরকার হয়তো কিছুটা
কিছুটা ধীর গতিতে আগাচ্ছে এবং 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 বাণিজ্য প্রতিমন্ত্রী কিন্তু বলেছেন যে সময়ের মাধ্যমে কয়েকদিনেই কিন্তু দাম কমে আসবে, সেটিও কিন্তু ভোক্তার প্রত্যাশা করছেন। তবে এমাবু, এই ছিল আমার কাছে বাজার দর হালচাল। ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতি জানাতে বন্দনগরে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। যে মাহবুবা যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে রমজান কেন্দ্রিক যতগুলি পণ্য আছে কোনো পণ্যের দামই কিন্তু কমতি নাই, সব পণ্যের দামই কিন্তু খুবই বাড়তির দিকে। সরকারের বেঁধে দেওয়া যে পণ্যগুলো বেঁধে দিয়েছেন সেই পণ্যগুলো কোনোটাই সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না। এখানে ব্যবসায়ীরা বিক্রি করছে তাদের মতোই করে, সরকারের তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যিনি বেঁধে দিয়েছেন তার কাছ থেকে নেওয়ার জন্য। গরুর মাংস বিক্রি হতে 950 টাকা কেজিতে এবং সেখানে ক্রেতারা কথা বলার কোনো সুযোগ নেই, নিলে নেবেন না নিলে কিন্তু নাই বললেই চলে। এবং একই সাথে তারা জানিয়েছেন খাসির মাংস বিক্রি হতে 1100 টাকা কেজিতে এবং তবে মুরগিতে 15 টাকা করে কমেছে প্রতি কেজিতে। গত সপ্তাহে যেখানে বিক্রি হয়েছিল 220 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে সেটা 205 টাকাতে ফার্মের মুরগি, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 640 টাকায়, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে 340 টাকায়। ফার্মের মুরগিতে 15 টাকা কমেছে, দেশি মুরগিতে 10 টাকা কমেছে এবং সোনালি মুরগিতে 10 টাকা কমেছে। তবে এটা আসলে কমে না, রমজান কেন্দ্রিক যতগুলি পণ্য আছে সব পণ্যের দামই তো বেশি এবং পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও কিন্তু মাছের প্রচুর দাম রয়েছে। মিঠা পানির মাছ এবং লবণাক্ত পানির মাছের দাম পর্যাপ্ত রয়েছে। ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে 1600 টাকা থেকে 1700 টাকা কেজিতে, সাগরের যে কোরাল মাছ আছে সেটা বিক্রি হচ্ছে 1500 টাকা থেকে 1600 টাকা কেজিতে, এবং রমজানের প্রতিনিয়ত প্রয়োজন লেবু, সেই লেবু হালি বিক্রি হচ্ছে 80 টাকা 70 টাকা, এবং ক্ষীরা বিক্রি হচ্ছে 120 টাকা 110 টাকা, শশা বিক্রি হচ্ছে 120 টাকা 110 টাকা, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকাতে। তবে পেঁয়াজের দাম একটু কমেছে, যে পেঁয়াজ 140 টাকা ছিল সে পেঁয়াজ এখন 80 টাকায় বিক্রি হচ্ছে, এবং একই সাথে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। সেই সাথে সবচেয়ে বেশি দাম বেড়েছে খেজুরের, খেজুরের দাম এখনও কমেনি, তবে প্রতি কেজি খেজুরে 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। যে খেজুর 500 টাকা ছিল সেটা 600 টাকা 800 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এবং চট্টগ্রামের বাজারগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে 1000 টাকার নিচে কোনো খেজুর নাই বললেই চলে। তবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট 41টি ওয়ার্ডে কিন্তু অভিযান পরিচালনা করার সুযোগ পাচ্ছে না, তিনি একাই একজন মাত্র ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত অভিযান ততক্ষণ পর্যন্ত, এরপরে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তারা কিন্তু তাদের আগের অবস্থায় ফেরত যাচ্ছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরও অভিযান পরিচালনা করছে, এরপরও কিন্তু কোনো ফলাফল আসতেছে না। এই দুই প্রতিষ্ঠানের অভিযান বাজারে কোনো ধরনের প্রভাব পড়েনি, বরঞ্চ যতক্ষণ পর্যন্ত অভিযান ততক্ষণ পর্যন্ত, এবং ব্যবসায়ীরা জানিয়েছেন তারা তাদেরকে যে জরিমানাগুলি করা হচ্ছে তারা সেগুলি আবার ক্রেতার কাছ থেকে কিন্তু উদ্ধার করে নেবেন বলে তারা কিন্তু এটা বলেছেন। তবে যদি সঠিকভাবে মনিটরিং করা হয়, ক্রেতারা কিন্তু অভিযোগ করে বলেছেন, ক্রেতারা বারবার অভিযোগ করছেন, সঠিক মনিটরিংয়ের অভাবে কিন্তু বাজার ব্যবস্থাপনা ঠিক হচ্ছে না, এবং বাজার ব্যবস্থাপনা যতক্ষণ ঠিক হবে না বিক্রেতারা যেভাবে পারছেন সেভাবে ব্যবসা করবেন বলে মোটামুটি ধারণা করা হচ্ছে। মাহবুবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। ধন্যবাদ।